এই মুহূর্তত গুরুত্বপূর্ণ খবৰৰ সৈতে ষ্টুডিঅত মই ভাস্কৰ হৈকে। এবাৰ চৰকাৰৰ বিৰুদ্ধে প্ৰতিবাদী কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছে আছুৱে আৰু ৰাজ্যজুৰি বিভিন্ন ঠাইত আছুৱে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে। ৰাজ্যত হোৱা বৰ্ধিত মূল্যবৃদ্ধিৰ প্ৰতিবাদত সাব্যস্ত কৰিছে আছুৱে বিভিন্ন ধৰণৰ কাৰ্যসূচী। জনাই আছো এই মুহূৰ্তত এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ, ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত মূল্যবৃদ্ধিৰ বিৰুদ্ধে আছুৰ প্ৰতিবাদ, মৰিগাঁও আৰু ডিব্ৰুগড়ত আছুৰ বৃহৎ প্ৰতিবাদ, ডিগিত আলু পিঁয়াজৰ মালা পিন্ধি আছু কৰ্মীৰ প্ৰতিবাদ, ডিব্ৰুগড়ত আছুৰ বিশাল প্ৰতিবাদী সমদল, চৰকাৰ বিৰোধী ধ্বনিৰে উত্তাল হৈছে প্ৰতিবাদী কাৰ্যসূচী, শীঘ্ৰে মূল্যবৃদ্ধিৰ নিয়ন্ত্ৰণৰ দাবী আছু কৰ্মীৰ। গুরুত্বপূর্ণ খবরটো দৃশ্যাংশ এই মুহূর্তে আপনাদের দেখাই আছো কেনেদরে আছু কর্মীসকলে হাতে হাতে প্লে কার্ড লৈ পেলাই সাব্যস্ত করেছে প্রতিবাদ আর রাজ্যত হওয়া বর্ধিত যে মূল্যবৃদ্ধি, এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের দাবিত এনেদরে প্রতিবাদ সাব্যস্ত করেছে। মানব শৃঙ্খল কার্যসূচী উলিয়াইছে আর বিভিন্ন ধরনের স্লোগানে, সরকার বিরোধী স্লোগানে উত্তাল করেছে পরিবেশ। আর আছু কর্মীসকলে এনেদরে যোগান মন্ত্রীর যে প্রতিকৃতি, সেই প্রতিকৃতি নিজের মুখত এনেদরে পরিধান করে প্রতিবাদ সাব্যস্ত করেছে। প্রতীকী অর্থত এনেদরে প্রতিবাদ সাব্যস্ত করেছে। এখন স্ক্রিনত আমি মরিগাঁও দৃশ্যাংশ দেখাই আছো আর আন এখন স্ক্রিনত আমি ডিব্রুগড়ের দৃশ্যাংশ দেখাই আছো। আছু কর্মীসকলে যে বৃহৎ প্রতিবাদ কার্যসূচী রূপায়ণ করেছে সেই প্রতিবাদের দৃশ্যাংশ আমি আপনার এই মুহূর্তে দেখাই আছো। আর রাজ্যত হওয়া বর্ধিত যে মূল্যবৃদ্ধি, সেই মূল্যবৃদ্ধি রোধর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের এই প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে। আর সরকার হাই হাই, যোগান মন্ত্রী হাই হাই ইত্যাদি স্লোগানে, সরকার বিরোধী স্লোগানে উত্তাল করেছে পরিবেশ। মূল্যবৃদ্ধির রোধর বিরুদ্ধে আছুয়ে জুড়ি রাজ্যজুড়ি প্রতিবাদ সাব্যস্ত করেছে আর ডিব্রুগড় আর মরিগাঁওত বৃহৎ প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে আছুয়ে। আর প্রতীকী অর্থ এইদরে ইন্ধনজাত যে সামগ্রী, সেই সামগ্রীর মূল্যবৃদ্ধির বিরুদ্ধে দুচকীয়া বাহন এনেদরে ঠেলি ঠেলি প্রতিবাদ সাব্যস্ত করেছে। আরক্ষী প্রশাসনের লোকসল দেখবলে পাওয়া গেছে নিয়ন্ত্রণ করবা নাই পরিস্থিতি, হাতে হাতে প্লে কার্ড লৈ সাব্যস্ত করেছে প্রতিবাদ, বিভিন্ন ধরনের সরকার বিরোধী স্লোগানে উত্তাল করেছে পরিবেশ। নিত্য ব্যবহার্য সামগ্রী আর ইন্ধনজাত সামগ্রীর বর্ধিত যে মূল্যবৃদ্ধি, সেই মূল্যবৃদ্ধির প্রতিবাদত সাব্যস্ত করেছে বিভিন্ন ধরনের কার্যসূচী। দুটা ঠাইৰ দৃশ্যাংশ এই মুহূর্তে আপনাদের দেখাই আছো। ডিঙিত আলু পিঁয়াজৰ মালা পিন্ধি প্রতিবাদ সাব্যস্ত করেছে। এফালে এখন স্কুলত আমি আপনাদের দেখাই আছো মরিগাঁওর প্রতিবাদ আর আন এখন স্কুলত আমি দেখাই আছো ডিব্রুগড়ের প্রতিবাদী কার্যসূচী। সরকার বিরোধী ধ্বনিরে উত্তাল প্রতিবাদ প্রতিবাদস্থল, শীঘ্রে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের দাবি আছু কর্মীসকলের। দেখাই আছো এই মুহূর্তে আপনার নিত্য ব্যবহার্য সামগ্রী আর ইন্ধনজাত সামগ্রীর মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আছুয়ে এইদরে প্রতিবাদ সাব্যস্ত করেছে আর রাজ্যজুড়ি বিভিন্ন ঠাইত প্রতিবাদ সাব্যস্ত করেছে। আর বিশাল প্রতিবাদী কার্যসূচী, মানব শৃঙ্খল প্রতিবাদী কার্যসূচী উলিয়াইছে মরিগাঁও আর ডিব্রুগড়। এইদরে স্লোগান দিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেছে সরকার বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান, অসম সরকার হুঁশিয়ার, যোগান বিভাগ হুঁশিয়ার আর অসম সরকার হাই হাই এনে ধরনের স্লোগানে উত্তাল করেছে সমগ্র পরিবেশ। শীঘ্রে যদি মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ নকরে তেতিয়াহলে আছুয়ে ইয়ার পিছত অধিক তীব্রতর করে তুলিব তেওঁলোকৰ গণতান্ত্রিক আন্দোলন, এই ধরনের ভাবুকি প্রদান করেছে আছুয়ে। মরিগাঁও ডিব্রুগড় আছুর বৃহৎ প্রতিবাদী কার্যসূচী আর মূলত এই প্রতিবাদী কার্যসূচীর দ্বারা সরকারক সমালোচনা করেছে। অভিযোগ যে রাজ্যত যে বর্ধিত মূল্যবৃদ্ধি, সেই বর্ধিত মূল্যবৃদ্ধির নিয়ন্ত্রণত ব্যর্থ হয়েছে সরকার, এই ধরনের অভিযোগে রূপায়ণ করেছে প্রতিবাদী কার্যসূচী। পুনরায় জানাইছো এই গুরুত্বপূর্ণ খবরটি। রাজ্যত বিভিন্ন প্রান্ত মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ আছুর, মরিগাঁও ডিব্রুগড়ত বৃহৎ প্রতিবাদ, ডিঙিত আলু পিঁয়াজর মালা পিন্ধি প্রতিবাদ আছু কর্মীর, ডিব্রুগড় আছুর বিশাল প্রতিবাদী সমদল, সরকার বিরোধী ধ্বনিরে উত্তাল প্রতিবাদস্থলী,
আর শীঘ্রে মূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণের দাবি আসু কর্মী সকল ছাত্র সন্থার আহ্বান মর্মে বিভিন্ন কেন্দ্রীয় তথা শাখা যখন আছে জেলা পর্যায়ের যখন আশু কর্মী আসে তেখেতসকলে এইদরে নিজের নিজের ঠাইত প্রতিবাদ প্রদর্শন করে। মন্তব্য আছে এই মুহূর্ত মন্তব্য আপনার শুনাই লোক বিচার আমি পুনপ্রথমে মরিগাঁওয়ের মন্তব্য মরিগাঁও আশু কর্মী সকলের মন্তব্য এই মুহূর্তে শুনাই লোক বিচার রাজ্যজুড়ি অত্যাবশ্যক সামগ্রী অতিমাত্রা মূল্যবৃদ্ধি হওয়ার বাবে এই মুহূর্তে মরিগাঁও নগরের মাছমজিয়া সদৌ ছাত্র সন্থার মরিগাঁও ছাত্র সন্থায় এক প্রতিবাদী কার্যসূচী হাতত লৈছে আর প্রতিবাদী কার্যসূচী হাতত লৈছে বর্তমান সময় ডেকা চুচালিত যে এই যে মানব শৃঙ্খল কার্যসূচী হাতত লৈছে আজি নিত্য ব্যবহার্য যে সামগ্রী আছে সামগ্রী বা ইন্ধন ছাত্র যুক্ত সামগ্রী আছে সেই সামগ্রীসমূহ মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছে আর বর্তমান সময়ত মরিগাঁও নগরের মাছমজিয়াত যে মরিগাঁও আসুর যে ছাত্র সকল আছে মরিগাঁও ছাত্র সন্থার যখন কর্মকর্তা আছে সকলবোরকে ওলাই ওলাহি যিসমূহ সামগ্রী আসলে পেট্রোল ডিজেলকে আদি করে যিসমূহ সামগ্রী আছে সেইসমূহ সামগ্রীর অতিমাত্র মূল্যবৃদ্ধি হওয়ার বাবে প্রতিবাদ সাব্যস্ত করেছে এক অভিনব প্রতিবাদ কার্যসূচী হাতত লৈছে কারণ যে আলু পিঁয়াজের মালা সেই আলু পিঁয়াজের মালা লৈছে লৈ আর তার সমান্তরভাবে যে রঞ্জিত দাসের ছবি প্রতিচ্ছবি মুখত বান্ধি লোক এনেদরে প্রতিবাদ সাব্যস্ত করার পরিলক্ষিত হয়েছে এই সময়ত আমি পুনে পুনে জানিবলৈ চেষ্টা করি আসলে আপনার যে এক মানব শৃঙ্খল কার্যসূচী হাতত লৈছে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আজি আমি মরিগাঁও সদৌ ছাত্র সন্থার মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আমি মানব শৃঙ্খল কার্যসূচী আমি রূপায়িত করছি আমার কথা স্পষ্ট যে এখন সরকারে কেবল মূল্যবৃদ্ধি করব জানিলে পেট্রোলের দাম 100 টাকা হয়েছেগৈ মিঠাতেলের দাম 200 টাকা হয়েছেগৈ রাইজে নাখায় নব দিন অতিবাহিত করবলগা হয়েছে করোনার দ্বিতীয় ঢৌ আহিলে ইয়ার রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ড্রাইভার সকলে পরিয়াল নচলা অবস্থার সৃষ্টি হয়েছে রাঁধনির ঘর জুই নচলা অবস্থার সৃষ্টি হয়েছে এনেকা ধরনের একটা অপ্রীতিকর পরিস্থিতি আর্তনাদজনক পরিস্থিতি হয়েছে কিন্তু এই সময় হিমন্ত বিশ্ব শর্মাই কি করব লাগছিল দুখিয়া পরিয়ালের আর্থিক সাহায্য প্রদান করব লাগছিল তো এফালে 1000 টাকা আর্থিক সাহায্য প্রদান করে আনফালে তো সিলিন্ডার দাম 1000 টাকা করে মিঠাতেলের দাম 200 টাকা এনে পরিয়াল চলিব কেন আর ড্রাইভার সকল যখন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা টুম মেজিক চালক সকল অবস্থা নাইকিয়া হয়ে পড়ছে নৈশ বাস চালক সকল অবস্থা নাইকিয়া হয়ে পড়ছে ঘর নচলা অবস্থা সৃষ্টি হয়েছে রুগিয়া পিতৃ মাতৃ শুশ্রূষা করব পড়া নাই রাজপথত আন্দোলন করবলগা হয়েছে এই সময় হিমন্ত বিশ্ব শর্মাই আর্থিক সাহায্য প্রদান করব লাগছিল তাকে নকরি আকাশলোকী মূল্যবৃদ্ধি যে হ্রাস করব লাগে সেই কথাও এতিয়ালৈকে গম পোৱা নাই ইফালে রাস্তাত মানুষে নাখায় 90 দিন অতিবাহিত করবলগা হয়েছে পরিয়ালের অবস্থা শোচনীয় হয়ে পড়ছে রাইজের অবস্থা শোচনীয় হয়ে পড়ছে সেইকারণে আমি হিমন্ত বিশ্ব শর্মাই দাবি জানিছো অতিরিক্ত মূল্যবৃদ্ধি হ্রাস করো পেট্রোলের মূল্যবৃদ্ধি হ্রাস করো ডিজেলের মূল্যবৃদ্ধি হ্রাস করো আর ইন্ধনজাত সামগ্রী সিলিন্ডার আপনি মূল্যবৃদ্ধি হাক নাই কিন্তু আমি মরিগাঁও সদৌ ছাত্র সন্থায় তীব্র আন্দোলন করলে বাধ্য হম আর ইয়ারে যুদ্ধ মূল্যবৃদ্ধি হয়েছে ড্রাইভার রিক্সাওয়ালা ঠেলাওয়ালা এইসকল আপনি আর্থিক সাহায্য প্রদান করেন কারণ এইসকল ঘর নচলা অবস্থা সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ালে আমার আহ্বান ড্রাইভার খন্তার রিক্সা খন্তার ঠেলাওয়ালা সকলকে আপনি আর্থিক সাহায্য প্রদান করেন ঘর অবস্থা ঘর যেন চলিব নহলে কিন্তু অবস্থা শোচনীয় হয়ে পড়ছে গতি আমি দাবি জানাইছো অতিকে এইসব পরিয়ালক আপনি আর্থিক সাহায্য দিয়ার আপনি ব্যবস্থা গ্রহণ করব এই মুহূর্তে এই যে আসুর কর্মকর্তাসকল আছে কর্মকর্তাসকলে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক অনুরোধ জানাইছে আসলে যখন নাকি লোক আছে বা দরিদ্রতার লোক আছে বা ঠেলা চালক গাড়ি চালক আদি এই লোকসকল আছে আর্থিক সাহায্য প্রদান দাবি উত্থাপন করেছে আর ইয়ার পরিবর্তে আসলে যখন সামগ্রী ইন্ধনজাত সামগ্রী পেট্রোল ডিজেলকে আদি করে সেই সকল সামগ্রীর মূল্য বৃদ্ধি হয়েছে অতি শীঘ্রেই সেইবর সামগ্রীর মূল্য হ্রাস করার অনুরোধ জানাইছে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আর আমি জানিবলৈ চেষ্টা করি আপনাদের আজ এক অভিনব প্রতিবাদ কার্যসূচী হাতত লৈছে মানব শৃঙ্খল কার্যসূচী হাতত লৈছে আলু পিঁয়াজের মালা আপনাদের ডিঙিত লৈছে আজি মরিগাঁও সদৌ ছাত্র সন্থায় যি আকাশলঙ্গী মূল্যবৃদ্ধি হয়েছে তার প্রতিবাদত আমি মরিগাঁও সদৌ ছাত্র সন্থায় আজি মানব শৃঙ্খল কার্যসূচী হাতত লৈছো আর যেহেতু কর্ম করে খাওয়া মানুষসকলের অবস্থা একেবারে শোচনীয় হয়ে পড়েছে গতি আমি সরকারের যখন নেতৃত্বত আছে বা বিভাগীয় কর্তৃপক্ষসলক আমি জানাব বিচার আপনাদের এসি রুমত থাকি আপনাদের ইয়ার শোচনীয় পরিবেশটা আপনাদের অনুভব করব নিব কারণ যেহেতু আপনাদের এটা রাজ আসনের নিচিনা আসনত বহি আছে গতি কর্ম করে খাওয়া মানুষসকলের যে অন্তরের যে দুঃখ এইবিল আপনাদের বুঝি নাপাব গতি আপনাদের যদি কেতিয়াবা এই সকল মানুষের দুঃখ অন্তর বেদনা অল্প বুঝবলে চেষ্টা করক আমি মরিগাঁও সদৌ ছাত্র সন্থার পর আপনাদের জানাব বিচার যে আপনাদের একটা যোগান যে বিভাগ আছে এই বিভাগটি বর্তমান আমি নাই বলে ইতিমধ্যে সকল রাইজে অনুভব করেছে গতি আপনাদের এই যোগান বিভাগটি যে নাই তার আপনাদের প্রমাণ করেছে মিঠাতেলের দাম আপনার 200 টাকা হল পেট্রোলের দাম 100 টাকা হল গতি আপনাদের 100 দিনিয়া সরকার 100 দিনিয়া একটা অনুষ্ঠান পাতিছে কিন্তু এই এই
যিসকলৰ যি বস্তুসকলৰ এতিয়া দাম বাঢ়িছে সেইসকলৰ হাক কৰিবলৈ আমি মৰিগাঁও সদৰ ছাত্ৰ সন্থাৰ পৰা আপোনালোকক সকিয়াই দিছোঁ। আৰু যদি আপোনালোকে কম দিনৰ ভিতৰত এই মূল্যবৃদ্ধি যদি হাক কৰিব নোৱাৰে আমি ৰাইজৰ সহযোগত ইয়াতকৈ জংগী আন্দোলন কৰিবলৈ বাধ্য হ'ম। এক ডাঙৰ কথা উত্থাপন কৰিছে অসমত যোগান বিভাগ নাই বুলি এই কথাষাৰ উত্থাপন কৰিছে কাৰণ পেট্ৰলে বৰ্তমান সময়ত চেঞ্চুৰি কোবাইছে। ইয়াৰ পৰিৱৰ্তে যদি আমি মিঠাতেলৰ কথা ক'ব যাওঁ মিঠাতেলে 200 টকাৰ ঘৰ অতিক্ৰম কৰিছে আৰু সবাতোতকৈ ডাঙৰ কথাটো আজিৰ দিনটোত উত্থাপন কৰিছে কাৰণ 100 দিন পাৰ কৰিছে বিজেপিৰ চৰকাৰখনে আৰু তাৰপিছত বৰ্তমান সময়ছোৱাত এনেদৰেই মৰিগাঁও ছাত্ৰ সন্থাই তেওঁলোকে প্ৰতিবাদী কাৰ্যসূচী হাতত লৈছে। চৰকাৰৰ বিৰুদ্ধে ইয়াৰ একমাত্ৰ কাৰণ হৈছে মূল্যবৃদ্ধিৰ বিৰুদ্ধে তেওঁলোকে প্ৰতিবাদ কাৰ্যসূচী হাতত লৈছে। যোগান বিভাগ বৰ্তমান নাই আপোনালোকে দাবী কৰিছে, হয় প্ৰথম কথা অসমৰ জনগণে আচলতে যোগান বিভাগ আছেনে নাই আচলতে পাহৰি গৈছে, তেওঁলোক মূল্য আছে সেইটো পাহৰি গৈছে। কাৰণ যদি যোগান বিভাগ থকা হয় তেখেতলোকে আজি এই কোভিডৰ আতংকৰ সময়ত আছে এই মূল্যবৃদ্ধি আচলতে মাধমানিৰে আছে জনসাধাৰণ এটা হাহাকাৰ পৰিৱেশ সৃষ্টি হৈছে। যিখিনি সময়ত ৰাইজে দুবেলা দুমিটি খাবৰ বাবে আচলতে সংগ্ৰাম কৰিবলগীয়া হৈছে সেইখিনি সময়ত এই আকাশলংগী মূল্যবৃদ্ধি আছে জনসাধাৰণৰ পানীৰ এটা হাঁহ নচৰা অৱস্থা সৃষ্টি কৰিছে। গতিকে আজি বিজেপি নেতৃত্বাধীন চৰকাৰখন আমি স্পষ্টভাৱে সকিয়াই দিছোঁ অতি সোনকালে আপোনালোকে মূল্যবৃদ্ধি ৰোধ কৰাৰ ব্যৱস্থা কৰক। আৰু যিটো যোগান বিভাগ সেই যোগান বিভাগকো আমি কৈছোঁ তেওঁলোকে আচলতে শুয়ে আছে, গতিকে শোৱা নিদ্ৰা আচলতে ত্যাগ কৰি এই ৰাইজসকলৰ মুখলৈ চাওক, অতি সোনকালে আপোনালোকে মূল্যবৃদ্ধি ৰোধ কৰাৰ ব্যৱস্থা কৰক। আৰু যিসকল কলা বিভাগ আছে সেই কলা বিভাগসকলে আপোনালোকে নাকি লুকোৱাৰ ব্যৱস্থা কৰক। অন্য কিন্তু ছাত্ৰখণ্ডে ৰাইজৰ সহযোগত অতি তীব্ৰতা আন্দোলন গঢ়ি দিম সেই কথাটো স্পষ্ট। এটা কথা উত্থাপন হৈছে, প্ৰশ্ন উত্থাপন হৈছে যে কালিৰ দিনটোত বিজেপি চৰকাৰখনে 100 দিন অতিক্ৰম কৰিছে আৰু কালি দিনটোতে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে বিভিন্ন ধৰণৰ আঁচনি তেওঁলোকে কথা কৈছিল যে অৰুণোদয় আঁচনিৰ কথা কৈছে যে 830 টকাৰ পৰিৱৰ্তে 1000 টকাকৈ দিব, কিন্তু তাৰ পৰিৱৰ্তে যিসমূহ আচলতে মূল্যবৃদ্ধি আজি ৰোধ হ'ব লাগিছিল কিন্তু মূল্যবৃদ্ধি তেওঁলোকে হ্ৰাস কৰাৰ ক্ষেত্ৰত তেওঁলোকে মন কাণ দিয়া নাই। আচলতে বিজেপি নেতৃত্বাধীন চৰকাৰখনে যে ব্যৰ্থ হৈছে আৰু হিমন্ত বিশ্ব শৰ্মা যে ব্যৰ্থ হৈছে সেই কথাটো প্ৰমাণিত হৈছে। কাৰণ এই কোভিডৰ দুৰ্যোগৰ সময়ত তেওঁ ৰাইজৰ ওচৰত আহিব লাগিছিল, ৰাইজক এটা আৰ্থিকভাৱে সাহাৰ্য প্ৰদান কৰিব লাগিছিল, কিন্তু তাকে নকৈ এই আকাশলগী মূল্যবৃদ্ধি আছে যে জনসাধাৰণত এটা হাহাকাৰ পৰিৱেশ সৃষ্টি কৰিছে। তেওঁলোকে হিতাধিকাৰীসকলক স্কুটি প্ৰদান চাউল প্ৰদান কৰিছে কিন্তু তাৰ পৰিৱৰ্তে কি কৈছে পাইপো বছৰ 100 টকা 200 টকা কিনিব লগা হৈছে। তেওঁলোকে চিলিণ্ডাৰ প্ৰদান কৰিছে উজ্জ্বলা আঁচনিৰ জৰিয়তে, কিন্তু চিলিণ্ডাৰ এতিয়া ইমানে দাম হৈছে চিলিণ্ডাৰ কিনিব নোৱাৰা পৰিৱেশ। তেওঁলোকে ছাত্ৰীসকলক বিনামূলীয়া স্কুটি প্ৰদান কৰিছে কিন্তু এতিয়া স্কুটি প্ৰদান কৰি আছে পেট্ৰল ডিজেলৰ মূল্য ইমানে বঢ়াইছে। সেই দিন হাজিৰা পৰিয়ালটো আচলতে দিন হাজিৰা কৰি সেই বাপেকটো আছে যিটো পইচা পায় সেই পইচাটো আচলতে ছোৱালীজনী স্কুটিখনত তেল ভৰাব নাই পৰিয়ালটো পোহ পালিব, এনেকুৱা এটা পৰিৱেশ সৃষ্টি হৈছে। গতিকে আমি বিজেপি নেতৃত্বাধীন চৰকাৰখনক আৰু যোগান বিভাগক আমি তীব্ৰভাৱে সকিয়াই দিছোঁ অতি সোনকালে আপোনালোকে মূল্যবৃদ্ধি ৰোধ কৰাৰ ব্যৱস্থা কৰক। আপোনালোকে আঁচনিৰ ওপৰত আঁচনি ঘোষণা কৰি দিলে নহ'ব, মূল্যবৃদ্ধি ৰোধ কৰক আৰু সেইটো এটা লাগে কাৰণ জনসাধাৰণৰ এটা হাহাকাৰ পৰিৱেশ সৃষ্টি হৈছে। তেওঁলোকৰ আচ্ছা পানীৰ হাঁহ নচৰা অৱস্থা এটা সৃষ্টি হৈছে, গতিকে এই বিজেপি নেতৃত্বাধীন চৰকাৰখনে এই মূল্যবৃদ্ধি ৰোধ কৰাৰ ব্যৱস্থা কৰিব লাগে সেইটো আমাৰ দাবী। আঁচনিৰ ওপৰত আঁচনি ৰূপায়ণ কৰিলে নহ'ব, এয়া আঁচুৰ তেওঁলোকৰ দাবী। আঁচনিৰ ওপৰত আঁচনি ৰূপায়ণ কৰিলে নহ'ব, ইয়াৰ পৰিৱৰ্তে আচলতে যিসমূহ অত্যাৱশ্যকীয় সামগ্ৰী সেই সামগ্ৰীৰ মূল্যবৃদ্ধি ৰোধ কৰিব লাগিব। তাকে লৈ আজি এনেদৰে মৰিগাঁও নগৰৰ মাজমজিয়াত মৰিগাঁও যে ছাত্ৰ সন্থাই মানৱ শৃংখল কাৰ্যসূচী হাতত লোৱা পৰিলক্ষিত হৈছে। আমি দেখুৱালোঁ আপোনালোকক ইতিমধ্যে মৰিগাঁৱৰ দৃশ্যাংশ, মৰিগাঁৱত কেনেদৰে চৰকাৰৰ বিৰুদ্ধে খুৰধাৰ সমালোচনা কৰিছে আছু নেতাসকলে। আৰু তেওঁলোকে উল্লেখ কৰিছে যে অসমত যোগান বিভাগ নাই, তেওঁলোকে অভিযোগ দিছে যে যোগান বিভাগে মিঠাতেলৰ মূল্য বা অন্যান্য ধৰণৰ যি অত্যাৱশ্যকীয় সামগ্ৰী সেই অত্যাৱশ্যকীয় সামগ্ৰীৰ আকাশলংঘী যি মূল্যবৃদ্ধি সেই মূল্যবৃদ্ধিয়ে কিন্তু জনসাধাৰণক খৰ্গহস্ত কৰি তোলে, সেই ধৰণৰ অভিযোগ উত্থাপন কৰিছে তেওঁলোকে। আৰু সমান্তৰালভাৱে বিভিন্ন ধৰণৰ প্ৰতিবাদী কাৰ্যসূচী তেওঁলোকে অনাগত দিনত গঢ়ি তোলাৰ ভাবুকি দিছে। আৰু এই মুহূৰ্তত আমি আপোনালোকক দেখুৱাব বিচাৰিছোঁ, মন্তব্য শুনাব বিচাৰিছোঁ ডিব্ৰুগড়ৰ আশুকৰ্মীসকলৰ মন্তব্যসমূহ শুনাব বিচাৰিছোঁ চৰকাৰৰ বিৰুদ্ধে তেওঁলোকে কেনেদৰে সোচ্চাৰ হৈ পৰিছে। ডিব্ৰুগড়ৰ আশুকৰ্মীসকলৰ মন্তব্য এই মুহূৰ্তত আপোনালোকক শুনাব বিচাৰিছোঁ। মূল্যবৃদ্ধি ৰোধ কৰাত চৰকাৰখন স্বন্দ ব্যৰ্থ হৈছে। এই মুহূৰ্তত চৰকাৰখনে ৰাইজক সকাহ দিব লাগে, যিহেতু কৰোণা মহামাৰী চলি আছে, ৰাইজ ঘৰত আবদ্ধ হৈ থাকিবলগীয়া হৈছে, উপাৰ্জন কৰিব পৰা নাই, উপাৰ্জন পথৰ পথ মানে বন্ধ হৈছে। গতিকে এই মুহূৰ্তত যধে মধে মানে অত্যাৱশ্যক সামগ্ৰীৰ মূল্যবৃদ্ধি হৈছে, প্ৰসাৰ বিষয় বোলে যেতিয়াই মন যায় তেতিয়াই মই মডালীয়ে মূল্যবৃদ্ধি কৰি আছে। পেট্ৰলজাত আৰু অত্যাৱশ্যক সামগ্ৰী যি মূল্যবৃদ্ধি হৈছে চৰকাৰখনে ৰোধ কৰাত মানে ব্যৰ্থ স্বান্ত ব্যৰ্থ হৈছে। গতিকে আমাৰ আহ্বান এই মুহূৰ্তত চৰকাৰখনে ৰাইজক সকাহ দিব লাগে, মূল্যবৃদ্ধি ৰোধ কৰি পিনি যি জনসাধাৰণে ৰাইজ চৰকাৰখন নিৰ্বাচন কৰিলে সেই চৰকাৰখনে জনগণক এই মুহূৰ্তত মূল্যবৃদ্ধি ৰোধ কৰি পিনি সকাহ দিবৰ কাৰণে আজি এক পদ্ধতি কাজিছোঁ, গতিকে আমি আহ্বান জনাইছোঁ। বিজেপি চৰকাৰখন মূল্যবৃদ্ধি ৰোধ চূড়ান্তভাৱে ব্যৰ্থ হৈছে। অত্যাৱশ্যক সামগ্ৰীৰ মূল্যবৃদ্ধিয়ে সাধাৰণ জনসাধাৰণক জলাকোলা খুৱাইছে আৰু আমি এই বিজেপি চৰকাৰখন মূল্যবৃদ্ধি ৰোধ কৰাত চূড়ান্তভাৱে ব্যৰ্থ হৈছে। পেট্ৰল ডিজেল ইন্ধন গছকে আদি কৰি যি আকাশলংঘী মূল্যবৃদ্ধি হৈছে এই ক্ষেত্ৰত আমি দাবী জনাইছোঁ যে অতি শীঘ্ৰে এই বিজেপি চৰকাৰখনে যাতে মূল্যবৃদ্ধি ৰোধ কৰাত গুৰুত্ব প্ৰদান কৰে আৰু লগে লগে আমি নিৰ্বাচনী ইস্তাহাৰত
বিজেপি সরকার মূল ইস্যু আছিল মূল্যবৃদ্ধি রোধ করা, কিন্তু আজি তারিখ আমার পরিলক্ষিত নহল মূল্যবৃদ্ধি রোধ করা। আমি সরকারকে দাবি জানাইছো অতি শীঘ্রে মূল্যবৃদ্ধি রোধ করার কারণে।